বেশ কয়েকটা ম্যাচে হারার পর আর সিবি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে বিরাট এই ম্যাচে তেতাল্লিশ খেলেছেন তারপর তাকে নিয়ে বেশ আলোচনা চলছে বেশ সমালোচনাও চলছে এর আগে যে সমালোচনা চলছিল বিরাট কোহলিকে নিয়ে তা হল বেশি রান করার জন্য বিরাট বেশি বল নিচ্ছেন এক্ষেত্রে সেই সমালোচনাতেই পড়েছেন বিরাট কোহলি কোহলির ব্যাটিং অবস্থা দেখে কুব্ধ হয়েছেন সুনীল গাভাস্কার। গাভাস্কার মনে করেছেন বিরাট কোহলি যেভাবে ব্যাট করছে এটা বিশ্বকাপের উপযোগী ব্যাটিংই নয় তিনি আরও বলেছেন বিরাটকে দেখে মনেই হচ্ছে না যে তিনি ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে বিরাট কেমন পারফর্ম করেছিলেন এ প্রসঙ্গে সে কথা টেনে আনেন তিনি উল্লেখ করে বলেন একত্রিশ বত্রিশ রান করার পর বিরাটকে আর একটা চার মারতে দেখেননি তিনি বিরাটের দল ওর থেকে মোটেও এমন আশা করছেন না বলে মত গাভাস্কারের তবে এবারের আইপিএল এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন তিনি বিরাট কোহলি বৃহস্পতিবার পর্যন্ত নটি ম্যাচ খেলে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে চারশো তিরিশ রান একটি শত রান এবং তিনটি শত রান করেছেন তিনি এর তরফ থেকে আগেই বলা হয়েছিল খেলোয়াড়দের আইপিএল পারফরম্যান্স বিচার করে তবে বিশ্বকাপের সুযোগ দেওয়া হবে তবে বিরাটকে নিয়ে বিসিসিআই কি ভাবছেন তা স্পষ্ট নয়